নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা খুব ভালো আছো। প্রথমেই স্বাধীনতা দিবসের, ইন্ডিপেন্ডেন্স ডে এর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমি জানি যে এই দিনটা আমাদের সকল ভারতবাসীর কাছে, সকল ইন্ডিয়ানদের কাছে একটা ভীষণ ভীষণ স্পেশাল দিন। আমরা বিভিন্ন রকম ভাবে নিজেদের মতো করে সেলিব্রেট করি, কিন্তু সিচুয়েশনটা এবছর একটু আলাদা, তাই জন্য আমাদের হয়তো বাড়িতে থেকেই নিজেদের মতো করে এটাকে সেলিব্রেট করতে হবে। সো তাই জন্য আমি চাই, যেহেতু আমি এটা 15 অগস্টেই পোস্ট করছি, সেই জন্যই আমি চাই যে এই ভিডিওটার থ্রু যাতে তোমরা একটা কিছু ফ্রিডম ফ্রিডম মানে ইন্ডিপেন্ডেন্স ডে ফিল পাও, মানে তোমাদের কাছে একটা ফ্রিডম এর ভাইবস আসে। সো ইয়েস, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ট্রাই কালার স্কিন কেয়ার। ইয়েস, মানে আজকে তোমাদের সাথে আমি গেরুয়া রঙের, সবুজ রঙের, সাদা রঙের, যেটা আমাদের মানে ইন্ডিয়ান ফ্ল্যাগের মধ্যে এই তিনটে রঙই থাকে, সো এই তিনটে রঙের স্কিন কেয়ার আমি তোমাদের সাথে শেয়ার করব। তিনটে স্টেপ দিয়ে তোমরা একটা ঝকঝকে গ্লোয়িং স্কিন কি করে পেতে পারো, সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তিনটে যে জিনিস আমি দেখাবো, মানে প্রিপারেশন আমি দেখাবো, সেটা কিন্তু রান্নাঘরের মাত্র 2 থেকে 3টে ইনগ্রিডিয়েন্ট নিয়েই তোমরা আরামসে বানাতে পারবে। আর তোমরা বিশ্বাস করো যে আমি আজকে আমার স্কিনে কিচ্ছু লাগাইনি, লিপস্টিক ছাড়া আমার স্কিনে আর কিচ্ছু নেই। আর আমি এই স্কিন কেয়ারটা মানে কমপ্লিট করে এই যে ইন্ট্রোটা তোমাদের সাথে শুট করছি। আর এবার থেকে আমার বাংলা চ্যানেলে আমি সপ্তাহে 2 দিন করে ভিডিও নিয়ে আসছি, বুধবার আর স্যাটারডে মানে শনিবার। তাছাড়া আমি চেষ্টা করব সপ্তাহে আরও একদিন তোমাদের সাথে এসে কথা বলার, মানে আরেকটা ভিডিও শেয়ার করা, সেটা আমার ওয়ার্ক ফ্রম হোম এর প্রেশারের উপর ডিপেন্ড করছে। ভিডিওতে যাওয়ার আগে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না। সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বেল আইকনকে হিট করো, তাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অটোমেটিক্যালি পৌঁছে যাবে। তো এবার সিরিয়াসলি চলো যাওয়া যাক। সো ক্লেন্সারটা বানাবার জন্য আমি 2টো উপকরণ নেব, একটা হচ্ছে চালের গুঁড়ো। সো তোমরা জানোই যে কোরিয়ান স্কিন কেয়ার যে কোনো প্রোডাক্টে চাল হচ্ছে একটা প্রধান উপকরণ, কারণ চাল আমাদের স্কিনকে খুব ভালো করে গ্লোয়িং বানাতে সাহায্য করে। তাছাড়া যে কোনো প্রকারের যদি দাগ থাকে, সেটা পিগমেন্টেশনের হোক কিংবা ব্লেমিশের দাগ হোক কিংবা অ্যাকনে পিম্পলের হোক, সেটাকে কিন্তু আস্তে আস্তে ল্যাটিন করে দেয়। তাছাড়া একটা ইনস্ট্যান্ট ফেয়ারনেস পেতেও খুবই সাহায্য করে। এছাড়া মৃত কোষকে ধীরে ধীরে দূর করতেও এই চালের গুঁড়ো সাহায্য করবে। নেক্সট আমি নিচ্ছি দুধ গুঁড়ো। যদি তোমরা চাও কাঁচা দুধেরও ব্যবহার করতে পারো তোমাদের ওপর, কিন্তু আমার স্কিনে মিল্ক পাউডার যেটা সেটি বেশি কাজ করে, কারণ একটা ইনস্ট্যান্ট ফেয়ারনেস পেতে আমি অনেকবার দেখেছি ইনস্ট্যান্ট ফেয়ারনেস পাওয়ার জন্য কিন্তু কাঁচা দুধটার থেকে দুধের পাউডারটা আমার স্কিনে খুব ভালো কাজ করে। এটাও স্কিনকে উজ্জ্বল বানায়, তার সাথে সাথে স্কিনকে কিন্তু ময়শ্চারাইজও করে। তোমার যদি ওপেন পোর্সে কোনো রকমের ময়লা থাকে, কোনো রকমের পলিউশন থাকে, সেগুলো কিন্তু এই ক্লিনজারটা ব্যবহার করার পর একেবারে বেরিয়ে যাবে। সো চলো আমরা স্টার্ট করি এবার আমাদের প্রথম স্টেপ, ক্লিনজিং মিল্কটা। কারণ এখন আমরা ভাবি যে আমরা বাড়িতে আছি, তাই স্কিনে হয়তো কোনো রকমের ধুলো নোংরা বালি নেই, কিন্তু মেনলি আমি এটা নোটিস করি যখন মানে ক্লিনজারটা তুলো দিয়ে রিমুভ করো, তখন দেখবে যে তুলোটাতে কতটা পরিমাণে ডার্টস অ্যান্ড পলিউশনস থাকে, মানে তুলোটাও কিন্তু পুরো ব্রাউন হয়ে যায়। মেনলি যখন তোমরা নেকটা ক্লিন করো তখন দেখতে পাবে। সো কোনো রকম প্রোডাক্ট কিংবা যদি সেটা DIYও হয়, সেটাও কিন্তু স্কিনে লাগাবার আগে একটু রোজ ওয়াটার কিংবা নর্মাল ওয়াটার তোমরা স্প্রে করতে পারো। সো আমি আমার কামা আয়ুর্বেদের পিওর রোজ ওয়াটারটাকে আমার সারা মুখে স্প্রে করে নেব। আর যেহেতু আমি এখানে চালের গুঁড়োর ব্যবহার করেছি, তাই সেটা কিন্তু একটু দানা দানা হবে, তাই আমি তোমাদের সাজেস্ট করবো বেশি প্রেশার কিন্তু মুখে একেবারে পুট করো না, তাহলে কিন্তু স্কিনটা ছড়ে কেটে যাওয়ার ভয় থাকে। আর যেহেতু এটা একটু করকরে হচ্ছে, মানে পুরো প্যাকটা একটু করকরে, সেহেতু তোমার যদি ব্ল্যাক হেডস থাকে সেই পোর্শনটা যদি ভালো করে রাব করো না, তাহলে ধীরে ধীরে ব্ল্যাক হেডসটাও গায়েব হয়ে যাবে। তো তোমরা এটাকে লাগিয়ে 1 থেকে 2 মিনিট পর্যন্ত হালকা হাতে মাসাজ করতে পারো, তারপর ঠান্ডা জলে ধুয়ে নাও।
সো কোনো রকম স্কিন কেয়ারের এফেক্ট আমি লাইভ দেখাতে মানে ডাইরেক্ট দেখাতে বেশি পছন্দ করি, যাতে তোমাদের বিশ্বাস হয় যে এই জিনিসটা সত্যি স্কিনের ওপর কাজ করে আর তোমাকে ফর্সা বানাবে। সো আমি এখনো জলটা পুরোপুরি মুছিনি, আর তোমরা দেখতে পাচ্ছ যে আমার স্কিনটা কি অদ্ভুতভাবে গ্লো করছে। তোমরা এটা অল্টারনেটিভ ডে ইউজ করো, কিংবা তোমরা যদি চাও রোজও ইউজ করতে পারো, কারণ রান্নাঘরের দুটো উপকরণ মাত্র আমি ইউজ করেছি যেটা স্কিনে তোমাদের একেবারে ক্ষতি করবে না। কিন্তু আমি তোমাদের সাজেস্ট করবো যদি সেন্সিটিভ স্কিন হয় তাহলে অল্টারনেটিভ ডে ট্রাই করো। তো চলো এবার আমরা যাই আমাদের পরবর্তী স্টেপে। এই ফেস প্যাকটার প্রধান উপকরণ হচ্ছে অরেঞ্জ পিল পাউডার, যেটা হচ্ছে কমলালেবুর খোসা গুঁড়ো, কারণ এটা অদ্ভুতভাবে স্কিনকে গ্লোয়িং বানাবার সাথে সাথে স্কিন থেকে ডেড স্কিন সেলসকে একেবারে রিমুভ করে দেয়। তাছাড়া ভাইটামিন সি এর একটা ভালো সোর্স হচ্ছে কিন্তু কমলালেবু। তো ভাইটামিন সি আমাদের স্কিনটাকে কতটা ভালো করে উজ্জ্বল বানায় সেটা তোমাদের কারোরই জানতে বাকি নেই, তাহলে উজ্জ্বল স্কিন পেতে হলে কিন্তু ভাইটামিন সির জুড়ি মেলা ভার। তারপরে আমি নেব অল্প পরিমাণে টার্মারিক পাউডার, মানে হলুদ গুঁড়ো। সো এটা তো অনেক দিন আগে থেকে মানে আয়ুর্বেদের একটা প্রধান উপকরণ বলতে পারো হলুদ, যেটা আমাদের স্কিনকে ভীষণভাবে উজ্জ্বল করে। তাছাড়া যদি স্কিনে কোনো প্রকারের দাগ থাকে সেগুলোও কিন্তু একেবারে গায়েব করে দেয়। সো একটা স্পটলেস গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য কিন্তু হলুদ আমাদের ব্যবহার করতেই হবে। তাছাড়া যদি স্কিনে কোনো রকম ব্যাকটেরিয়া কিংবা ফাঙ্গাল ইনফেকশন থাকে সেগুলোকেও হলুদ বাইরে বের করে দেবে। এরপর আমি নিচ্ছি মধু, যেটা তোমাদের স্কিনকে খুব ভালো করে ময়েশ্চারাইজ করবে। যেহেতু এটা প্যাক, তো প্যাক লাগাবার পর আমাদের মুখটা কিছুটা পরিমাণে ড্রাই হয়ে যায়, কিন্তু আমি এতে ব্যবহার করছি আজকে মধু, তাই তোমাদের স্কিনটাকে এটা খুব ভালো করে ময়েশ্চারাইজ করবে, আর ময়েশ্চারাইজ করার সাথে সাথে স্কিনটাকে গ্লসি আর হেলদিও বানাবে। তো এটা রিঙ্কেল অ্যান্ড ফাইন লাইন্সকে গায়েব করার জন্যও ভালো, তাছাড়া ব্রাইটনেস তো তোমাকে অবভিয়াসলি দেবেই। সো প্যাকটা আমি লাগিয়ে নিয়েছি, প্যাকটা লাগিয়ে অন্তত 15 মিনিট ওয়েট করো। সো আমি আমার মুখটা ধুয়ে নিয়েছি, এবার টাওয়েল দিয়ে হালকা করে থুবে থুবে মুখটা মোছো। সো স্কিন কেয়ারের একটা বড় মিস্টেক হচ্ছে যখন আমরা গামছা কিংবা টাওয়েল দিয়ে ঘষে ঘষে মুখটাকে মুছি। ঘষে ঘষে মুখ যদি তোমরা মুছো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি স্কিনের রিঙ্কলস অ্যান্ড ফাইন লাইন্স মানে এজিং রিলেটেড সাইন্স তোমরা দেখতে পাবে। তাছাড়া স্কিনটা ভীষণভাবে রাফ আর ক্র্যাকডও হয়ে যাবার সম্ভাবনা থাকে, তাই জন্য হালকা থুবে থুবে মুখটা মুছে নাও। সো মিন্টে থাকে সেরিসিলিক অ্যাসিড, যেটা কিন্তু অ্যাকনে আর পিম্পলকে খুব ভালো করে রোধ করতে মানে আটকাতে সাহায্য করে। এটাই আছে ভিটামিন এ, যেটা কন্ট্রোল করে তোমাদের অয়েল প্রোডাকশনকে। তাছাড়া অ্যাকনে প্রোন স্কিনের জন্য কিন্তু এটা আমরা বেস্ট বলতে পারি। তাছাড়া ওপেন পোর্সকে মিনিমাইজ করতেও এটা সাহায্য করে। আর অবশ্যই যেহেতু আমরা একটা গ্লোয়িং স্কিন কেয়ার এটাকে ইউজ করছি, তো অবশ্যই তোমাদের স্কিনকে গ্লোয়িং উজ্জ্বল তো বানাবেই। তাছাড়া তোমরা যখনই ফিল করবে তোমাদের স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, তখনই কিন্তু হালকা করে অ্যাজ আ ফেস মিস্ট হিসাবে তোমরা এটাকে লাগিয়ে নিতে পারো। সো এবার আমরা চলে এসেছি একেবারে স্কিন কেয়ারের লাস্ট স্টেপটা, আর লাস্ট স্টেপটা কিন্তু সবসময় ভীষণ ইম্পর্টেন্ট হয়, তো কোনো রকমভাবে তোমরা এটা স্কিপ করো না। সো আমার টোনারটা কিংবা ফেস মিস্টটাও বলতে পারো একেবারে রেডি আছে, আর এর মধ্যে ছোট ছোট কিন্তু পুদিনা পাতার অংশও আছে। তো এটা নিয়ে কোনো রকম ভয় পাবার কিংবা এগুলোকে যে একেবারে ক্লিন করে ফেলতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। তো আমি একটা স্প্রে বটলে এটাকে স্টোর করেছি, তোমরা যদি চাও এমনি ফ্রিজে কোনো পটে স্টোর করতে পারো, তাছাড়া সেটাকে তুলো নিয়েও হালকা হাতে মানে মুখে প্রেস করে লাগাতে পারো। এটাকে তোমরা দিনে 2-3 বার লাগাতেই পারো, যখন তোমরা ভাববে যে আমাদের স্কিনটা খুব বেজান ডাল হয়ে যাচ্ছে, কিংবা একটু হালকা হালকা ময়েশ্চারাইজ চাই, আর সেই সঙ্গে সবসময় ময়েশ্চারাইজ অ্যাপ্লাই করাও এত গরমে পসিবল না, তাই জন্য তোমরা যদি এটাকে অ্যাপ্লাই করো তো ধীরে ধীরে তোমাদের মুখটা হালকা ময়েশ্চারাইজ আর গ্লোয়িং তো অবশ্যই হয়ে যাবে। সো ইয়েস গাইস, অবশ্যই এই 3টে স্টেপ ট্রাই করো, কারণ রান্নাঘরের মাত্র 2-3টে উপকরণ নিয়েই তোমরা বাড়িতে এরকম একটা ঝকঝকে ক্লিয়ার হেলদি স্কিন পাবে। সো ফর্সা ভাব তো কে না চায়, তাই না? সো যদি তোমরা বাড়িতেই 2-3টে ইনগ্রিডিয়েন্ট দিয়ে যদি তোমরা এরকম একটা গ্লো পেতে পারো তাহলে কিন্তু খারাপ হবে না সেটা। সো অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে কীরকম লাগলো এই ভিডিওটা। তাছাড়া যদি তোমাদের কোনো সাজেশনস থাকে সেটা অবশ্যই দিও। লাস্ট ভিডিওতে আমি বেশ
কিছু সাজেশনস পেয়েছি তো খুব তাড়াতাড়ি সেই ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সো প্লিজ কমেন্ট করতে একেবারে ভুলো না আর একটাই রিকোয়েস্ট সাবস্ক্রাইব অবশ্যই করো যদি প্রথমবার দেখো সাবস্ক্রাইব অবশ্যই করো তাছাড়া নোটিফিকেশন বেল আইকনটাকেও হিট করো যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশনস তোমাদের কাছে আগেই চলে যায় আর ভালো লাগলে লাইক এন্ড শেয়ারও প্লিজ করে দিও চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন সুস্থ থাকো বাড়িতে থাকো আর টাটা।